Happy anniversary. Happy anniversary. কালকে মাখাতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে বেচারে কি রাত্রিবেলা জল ঘাটতে দিইনি, আজকে সকালে মাখাতে হয় না। বেশ ভালো গেল, রাত্রিটাও ভালো গেছে, ঘুমটাও ভালো হয়েছে, আর সঙ্গে মর্নিংটাও দারুণ। তো আজকে স্পেশাল দিনে আমরা স্পেশাল ভাবে ব্লগটা স্টার্ট করলাম, যদিও বা না সেলিব্রেশন হচ্ছে কিন্তু আজকে দিনটা তো আমাদের কাছে স্পেশাল। তো আজকে হাসি মজা ইয়ারকি ঠাট্টায় দিনটা স্টার্ট করলাম, আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তার আগে ওয়েলকামটা করা হয়নি। হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল লাভ টকিস। আমি রথি, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমরা তো আজকে বিন্দাস আছি, কারণ আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। মানে দেখতে দেখতে দু বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম, বুঝতেই পারলাম টাইম যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। জাস্ট মানে 24 আওয়ার্স দেন 365 ডেজ, মানে এত শর্ট টাইমে বেরিয়ে গেল, মনে হচ্ছে সেটা এক সেকেন্ড একটা পলক, মানে জাস্ট জাস্ট একটা সেকেন্ডে এক চোখ জাস্ট বন্ধ করলাম, ঘুরলাম, একটা বছর কেটে গেল। মানে হয় না যে ঘুম থেকে উঠলাম সকাল হলো আর চোখ বন্ধ করলাম রাত্রি হলো, এরকম ভাবে যে কতগুলো দিন কেটে গেল। তো এই দু বছরে দুজনের খুঁটি নাটি ইয়ারকি ঠাট্টা রাগ দুঃখ অভিমান আনন্দ সমস্ত কিছু যতটা পেরেছি, যদিও দু বছর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এক বছরের বেশি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরও স্পেশাল স্পেশাল ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা অ্যাপ্রিসিয়েট করছো, তোমরা কোনটা ভালো কোনটা খারাপ তোমরা সাজেশান দিচ্ছ। তো এই করে দু বছর খুব ভালোভাবে কাটলো। তোমরাও তোমরা উইশ করো, আমরা চাই যে তোমরা উইশ করো যে আমরা এরকম দু বছর কেন 200 বছর কাটাবো, 200 বছর এরকম ভাবে কাটাতে পারি, ইভেন তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। একদম একদম, কারণ তোমাদের সাপোর্টে সবকিছু। এই ভাবা যায় আজ থেকে 200 বছর না হলো আজ থেকে 20 বছর পর যদি আমরা এই ব্লগটা মানে আবার যে ব্লগটা তোমাদের শেয়ার করবো তখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো, তোমরা যারা দেখছো এখন তারা বুড়ো বুড়ি হয়ে যাবে, কি ভালো লাগবে না? মানে সেটাই ভাবছি, মানে এখন আমরা মানে এখানে শেয়ার করছি এই প্ল্যাটফর্মে শেয়ার করছি আফটার 20 ইয়ার্স কি আফটার 30 ইয়ার্স পর তোমরা দেখতে পাবে, আমরা চেক করবো, মানে ইভেন আমরা নিজেরাই চেক করবো, তখন ভাববো যে না আমরা কি এটা করে পেরিয়ে এসেছি। তখন চেক করবো কি, তখনও আমরা ব্লগ আপলোড করবো, এক্স্যাক্টলি তখন আমরা ব্লগার থাকবো, তখনও ব্লগ আপলোড করবো, বাট ওল্ড ব্লগ দেখে যে স্যাটিসফ্যাকশন বা ওল্ড পিকচার দেখে যে স্যাটিসফ্যাকশন বা চাইল্ডহুড পিকচার দেখে স্যাটিসফ্যাকশন সেটা তখন পাবো। এটা ঠিক, সারা জীবনের জন্য এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, মানে আমরা যখনই দেখতে ইচ্ছে করবো আমরা কিন্তু দেখতে পারি, ইভেন এখনো দেখি আমরা প্রত্যেকদিন একবার করে নিজেদের আমরা পুরনো ব্লগ দেখি। সামটাইম আমরা মিস করি যে ছোটবেলার কিছু কিছু মুহূর্ত যেটা ক্যাপচার হয়নি বা ছবি ওঠেনি, এখনো মনে করি যে ক্লাস দেখতে পেতাম তো ভালো হতো, সেটা আমরা চোখ বন্ধ করে। আর একটা মানে আমাদের খুব ইচ্ছা ছিল বাট হয়নি, এখন আফসোস আছে বিয়ের আগের যে আমাদের যে প্রেম লাইফস্টাইল চরম ছিল, মানে আমরা পার্সোনালি বলবো চরম ছিল, কারণ আমরা 8 বছরের রিলেশনশিপ, 8 বছরের মধ্যে কত কিছু করেছে, ঝগড়া অশান্তি ব্রেকআপ প্যাচ আপ সব কিছু একসাথে মিলিয়েও ছিল, সেই টাইমটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আই থিঙ্ক আমার পার্সোনালি খুব ভালো লাগতো, কারণ এই না পার্সোনালি ভালো লাগতো, ব্রেকআপটা নয় মানে প্যাচ আপটা শেয়ার করতে পারতাম, ভালো জিনিসটা। প্যাচ আপ যদি হয় তো ব্রেকআপ কেন হবে, আর ব্রেকআপ হওয়াটা শেয়ার না করার কি আছে, ব্রেকআপ হলো সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের ব্রেকআপ, ওই ব্রেকআপটা ভালো, কয়েক সেকেন্ডে ব্রেকআপ করো। আমাদের হলো দুষ্টি মিষ্টি ভালোবাসা, মানে দুষ্টি মিষ্টি, দুষ্টু মিষ্টি, ওই দুষ্টি ব্রেকআপটা সাময়িক সময়ের জন্য। ওকে তো চলো আজ ব্লগটা স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো আসলে তোমাদের ব্লগটা একটু হলো ওয়েদারটা গো, এরকম ওয়েদারে কি একটু রোদ ঝল বলে থাকলে এনার্জিটা আসে, এনার্জিটাই নেই। ভাগ্য ভালো আজকের দিনে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়নি, তাহলে আরও এনার্জি থাকতো না, সেজে গুজে ছাদে আসতে হবে ফটো শুট করতে। কাজ বিশাল একটু বড় সড়ো করে গেস্ট ফিস ডেকে সেটা করে নি, গেস্ট ফিস ডেকে করলে তারা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ভয়ঙ্কর। আর সব থেকে ভাবো যাদের বিয়ে তাদের কি অবস্থা, যাদের বিয়ে তাদের তো আরোই ভয়ঙ্কর অবস্থা মনে হয়। অলরেডি আমার বাবা মার যে বিয়ে বাড়ি আছে, মানে আমার বাপের বাড়িতে ওখানে একজনের বিয়ে আছে, তা আজ থেকে ফুল ইনভাইট। আমি ভাবছি তাদের কি অবস্থা, বিয়ের দিন এরকম বৃষ্টি, যাদের মনে করো খোলা জায়গায় বিয়ে হচ্ছে তাদের তারই অবস্থা খারাপ, রোদে রও নেই, এতটাই ফগি ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে এখানে মেঘ ঘোরাঘুরি করছে। শীতকালে হয় ফগি ওয়েদার, সকালের দিকটা ঠিক আছে, হয় শীতকালে বৃষ্টি দেখিনি, এতটা নিম্নচাপ দেখিনি, আমাদের নিম্নচাপ বেড়ে যাওয়া ডেলে ডেলে পড়ছে কলকাতার দিকে, মানে কলকাতায় একদম নিম্নচাপের একদম বন্যা লেগেছে। আর জলের লেয়ারটা একটা হয় যে জলের লেয়ারটা নিচে নামে, তারপরে কি শোক হবে যেটা মাঠে মানুষ খেলতে যাবে,
সব যেন সব শেষ, মানে পৃথিবীর এন্ড হয়ে যাচ্ছে ওর অবস্থা। আমরা শেষ মুহূর্তে জার্নি করছি, আজ আছি কালকে নেই, ওর অবস্থা হয়ে যাচ্ছে। এই আছি এই নেই, আর কি করা যাবে, কি আর করা যাবে বল। রোদ দেখা দিচ্ছে, গুড নিউজ গাইজ, গুড নিউজ, এখন রোদ পাবো মানে আমাদের কাছে গুড নিউজ, রোদ উঠছে, দেখেছো? কি করে দেখবে, কি করে দেখবে, দেখতে পাচ্ছ না? দেখো কত আলোকিত হয়ে গেল, বিশাল বিশাল, একটুর জন্য দেখা দিচ্ছে আবার চলে যাবে। রোদ কি হচ্ছে, সুযোগে সদ্ব্যবহার করতে জানি, সিরিয়াসলি আমরা সুযোগ সদ্ব্যবহার করে নিয়েছি। রোদ তো একটু একটু হচ্ছিলো বলে আমরা কয়েকটা ভালো ভালো রিলসও বানিয়ে নিয়েছি। আর এবার যাই নিচে যাই, রান্না বাড়ি তো করতে হবে, যতই হোক স্পেশাল ডেটে একটু একটু ভালো মন্দ কিছু করতে হবে। যদি আজকে কী দারুণ দেখে জলটা, জল নিতে তখন জল ছিল এখানে, মা গাছ পরিচর্যা করতে চলে এসছে। বা সিম হয়েছে, আর এগুলো হচ্ছে কচি কচি সিম, এটা কি সিম? আমি এটাকে মটরশুটি ভেবেছিলাম কিন্তু। আস্তে 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 ফুল ফুটছে বলো। ওই যে ওইটা হলো মুলোর বীজ, এই যে এটা মোটা মোটা সরষে মোটা নাম তো আছে, এটা মুলোর বীজ। ওই এটা আর ওইটা কিন্তু সরষে। হ্যাঁ ওটা তো জানি, ওটা সরষে, ওটা সরষে সরু সরু, এটা হচ্ছে সরষে আর এটা হচ্ছে মুলো বীজ, এটাও সরষে তো। হ্যাঁ এটা ছোলা আর এইগুলো হচ্ছে ছোলা, এর ভেতরে ছোলা আছে, তাই তো? আরে বাস, মিষ্টি মিষ্টি কোনটা? না মটরশুটি গুলো মিষ্টি আছে, সেদিনকে খেলাম তো। খাও তুমি, একটা আমি খাই। দেখো গাঁদার চারা করেছিলাম না, কত চারা হয়েছে দেখেছো, চারা হয়ে কুড়িও হয়ে গেছে দেখো। হ্যাঁ এইগুলো না, এ তো নিজে হাতে বানিয়েছিলে তো চারাগুলো, এই যে এখানে দেখো কুড়ি হয়েছে। এইগুলো হচ্ছে অরিজিনাল কড়াইশুঁটি মটরশুঁটি, হেভি মিষ্টি আছে। একটা সরষে থেকে এতগুলো, একটা সরষে থেকে, একটা সরষের দানা থেকে, একটা সরষে থেকে না একটা দানা থেকে, বাহ এই সরষের মধ্যে অনেকগুলো দানা আছে। হ্যাঁ এর থেকে এতগুলো হয়েছে, বাহ। আর এখানে এদিকে ধনে গাছের ফুল দেখো, প্রচুর গাছ ছিল, সেই ভিডিওর পালে দেখে নিও। আর এখানে সব গাছের সঙ্গে স্ট্যান্ড ফ্যান করা হবে, সব গাছ লাগানো জায়গা করা হবে, তারপরে ভালো মন্দ মানে ভালো গাছ বসানো হবে। তো যাই হোক, এই হলো মা এখন যাচ্ছে উপরে হাঁটতে, আমরা রিলস বানাচ্ছিলাম বলে মা ওয়েট করছিল, মা যেতে পারছিল না, আমাদের রিলস বানানো কমপ্লিট, মা ছাদে যাবে হাঁটতে, আমি যাবো নিচে রান্না করতে। Thank you.
তো তোমরা ভাবছো তো যে আজকে স্পেশাল দিনে এটা কি উপর উপর মেনু হচ্ছে টমেটো পোড়া, তারপরে চিকেনটা তো দেখবে ছোট ছোট কুচি কুচি চিকেন ওইটুকু নিয়ে আবার অ্যাকচুয়ালি আজকে আমাদের মরাতে সিম্পল সিম্পল খেতে ইচ্ছে হয়েছে। মানে চিকেন আনা মোটে রাতে দেখছি বাটলো কিছু একটা করার ইচ্ছা আছে, লাইক বাটার মাখলা কিছু একটা করবো। বাট সকালে মা আর ও দুজনের খেতে ইচ্ছে হয়েছে ডাল আলু ভাজা টমেটো পোড়া, সমস্ত কিছু লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখা, আর কিছু বলেনি করতে। তো আমার ইচ্ছা হচ্ছে চিকেনও আনা হয়েছে, একটু অল্প করে চিকেন আচারি চিকেন করে দিই, মানে চিকেনও খাওয়া হয়ে যাবে ফ্লেভারটা পুরো আচার আছে একটু অন্যরকম। যারা জানে জানো না যে আচারি চিকেনটা কীভাবে করতে হয়, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, রেসিপিটা আছে মায়ের চ্যানেলে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো আজকে মানে স্পেশাল মেনু, স্পেশাল ডে, স্পেশাল মেনু এটাই হতে পারে। আর কী করা যায় স্পেশাল ডে, কোথায় বাইরে ফাঁকি ফাঁকি ওয়েদার, এনার্জি সবার ডাউন, তো এই রান্নাই খেতে হবে। তারপরে রান্না বান্না কামড়ে অনেক দেরি হলো রান্না করতে, কেন হারে গেছিলাম একটু কিছু রোদ ওঠা ছিল বলে। তখন আমি একটু রিলস বানিয়ে দিয়েছি, রিলস ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি। আর অ্যানিভার্সারি স্পেশাল যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু আমরা ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, এমনকি ইউটিউবে আপলোড আছে, যাদের যারা কখনো দেখেন। আজকে অ্যানিভার্সারি দিনে সুজিতে যা প্র্যাঙ্ক হলো জাস্ট বলার নেই কিছু, মানে যা করলি খুব খুব খারাপ করলি, খুব খারাপ, মানে এরকম কোনোদিন আমি আশা করিনি। যাই হোক, প্র্যাঙ্কটা কালকে আসছে আর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এখন তো পাবে না কারণ এখন আপলোড হচ্ছে না, তো কালকে দেওয়া হবে, তো অবশ্যই চেক আউট করে নাও। আর যারা যারা পুরনো প্র্যাঙ্ক ভিডিও দেখোনি তারাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটাও চেক আউট করো। তোমাদের জন্য যারা বলে তাদের পার্ট 2 চাই, পার্ট 2 চাই, এবার তোমরা যদি এরকম যদি সাপোর্ট করতে থাকো, আর যদি পার্ট 2 পার্ট 3 পার্ট 4 চাও তাহলে কোনো ব্যাপার না। এক্সপ্রেশন দিচ্ছিস কি আমার, লুকস কি দিচ্ছিস? আমার টাই মাঝে আজকে যা করলি এটা আজকে এত স্পেশাল দিনে এটা করা তোর উচিত হয়নি। হ্যাঁ, স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে স্পেশাল স্পেশাল জিনিস তো করতেই হয় না। বড় রুমটাতে করো, বড় রুমটাতে তো কেন এটা বেশি ভালো লাগছে না, এই দেখ না, হ্যাঁ হ্যাঁ, বান্দা দিয়ে মারবো কেন, ওরে শুধু বউকে মারবি মারবি করছি, আজকে ওর অ্যানিভার্সারি দিতে, অত মারতে নেই বউকে, বউ ভালো না, ভালো না বলি তো বলছি, বউ ভালো, আমি বললাম বউ ভালো না, না বউ ভালো না, একসাথে বললি বউ ভালো না। হ্যাঁ, ও নিচে না কক ব্যাট খেলছে, আমার দেখে খুব কক ব্যাট খেলতে ইচ্ছা করছে, চ আমরা গিয়ে চাই, এখানে হবে না, এমন জোরে মারবো বাউন্ডারি পেরিয়ে চলে যাবে, দেখি কতবার কক আনতে আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা তোমাদের আগেও বলেছি, তাও একবার বলছি, কারা কারা একমত তারা কমেন্টে জানাবে, যে সরস্বতী পুজোর একটা মেকওভার বানাবো, তো সেটা খুব শিগগিরই আসবে, মানে ওই মোটামুটি এই উইকের মধ্যে আমি চেষ্টা করছি বানানোর। কারা কারা মানে দেখতে চাও সরস্বতী পুজোর লুক, মানে আমি কীরকম সাজি, আমি জানো আমি সিম্পল সাজতে পছন্দ করি, আমার মতো ভাবে কারা কারা সাজতে চাও, কারা কারা মেকওভারটা দেখতে চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি সরস্বতী পুজোর মেকওভার লুকটা করব। ওকে ভাই, দেখ সরস্বতী পুজোর কার কি প্ল্যান বলো, সরস্বতী পুজো মানে তো আমরা আগে জানতাম মানে মনে করি যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে সকালে সকালে পুজো, তারপরে খিচুড়ি, না না পুজোটা ওখানে যাস না, সঙ্গে পুজো সঙ্গে পার্টনার, হ্যাঁ সঙ্গে পার্টনার, আর শাড়ি আর ছেলেরা তো পাঞ্জাবি পাঞ্জাবি, আমাদের যে মজা হতো না প্রত্যেক বছর, আমরা বলতে গেলে রিলেশনের পর থেকে প্রায় প্রথম বছর এক পড়িনি, এক কালারের পড়িনি, আলাদা আলাদা পড়েছে, আমি পিঙ্ক পড়েছিলাম, ব্লু পড়েছিল, তারপর থেকে মোটামুটি পড়তে, আমরা রঙ্গোলি মলে কোন একটা স্টেজে উঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারলে এবারে সরস্বতী পুজোর ব্লগ এর সাথে পিকচার কোটা আমরা শেয়ার করব, হ্যাঁ আমাদের ওই একটা কাপল শো টাইপের হয়েছিল সেখানে উঠেছিলাম, তো একটা রাউন্ড হয়েছিল ওখানে, কি বলতো আমাদের মাঝখানে একটা বালুন থাকবে, বালুনটাকে না ফেলে আমাদেরকে ডান্স করতে হবে, এ করতে হবে, তো সেরকম ভাবে প্রথমবার স্টেজে ও উঠেছে, ও নার্ভাস ছিল, আর তুই নার্ভাস ছিলি রে ঢপ,
আমারও টাইম আসবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ভালো লাগে না ওয়েদার। বৃষ্টি ওয়ার্ডটা ইউজ করিস না, তাই বেকার লাগছে। আর কি করা যাবে এখন, তো মনে হচ্ছে কোনো মেয়ের নাম যদি বৃষ্টিও হয় আমার বিয়ের টাইমটা, আমার বিয়ের টাইমটা শীতটা কমে গেছিল, এখন ঠান্ডা তো একটু কম কম আছে। আমার বিয়ের সময় তো শীতটা একদম ছিলও না, সব ঠিকঠাক। আমার বিয়েটা কাটলো না এক মাস পর করোনার আবির্ভাব হলো, সব লকডাউন ফকডাউন করোনার আবির্ভাব। আর কি বলবো, করোনা করোনা করে মানুষ মরে যাচ্ছে। চলো নিচে যাই, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। জানি না আমি, জানো কি তুমি, মনেরই অজান্তে কখন যে কান্তে তোমার কাছে এসেছি, সে কি বলা যায়।